Yuguri país. আপনাদের যদি ক্ষমতা থাকে আমাকে মারতে মারতে বার করুন, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি এই দিকে ছেড়ে যাব না, আমি যাব না যাব না যাব না। বাবা আপনারা কেন বুঝতে পারছেন না, এই বাড়িটা তো আমাদের কাছে শুধু একটা ইট কাঠ পাথরের বাড়ি নয়, এই বাড়িটা আমার কাছে আমার আমার শ্বশুর শাশুড়ির মতন। আমার বিয়ের পর তারা আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, মেয়ের মতন করে আগলে রেখেছিলেন আর বলেছিলেন সব সময় যেন এই বাড়িটাকে আমি ভালোবাসি, এটাকে আগলে রাখি। আজও আমি এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির আশ্রয়ে বেঁচে আছি, তাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে তা কি করে সম্ভব? আর ওই যে হরমরি পাইছে, ওটা তো শুধুমাত্র একটা রান্নাঘর, কয়েকটা লোকের খাবারের জায়গা, বা একটা ওই হরমরি পাইসুটের লেখা ফলক নয়, ওটা যে আমার আর আমার স্বামীর কাছে আমাদের সন্তানের মতো। আমরা নিজের সন্তানের থেকে কিছু কম ভালোবাসি না, আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এই বাড়ি এই পাইস হোটেলের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, কেউ কি কখনো নিজের বাবা মাকে ছাড়া বাঁচতে পারে? কেউ কি নিজের সন্তানকে ছেড়ে বাঁচতে পারে? পারে না তো। তাহলে আমরা এই বাড়ি এই পাইস হোটেল এই সব কিছু ছেড়ে কি করে চলে যাব? ইশমার মেয়ে, তুমি ওদেরকে একটু বোঝাও না। আচ্ছা তোমার যুক্তির সামনে তো আচ্ছা আচ্ছা লোকেরা হার মেনে যায়, তাহলে তুমি ওদেরকে বোঝাতে পারবে না নিজের যুক্তি দিয়ে? আন্টি আন্টি, ওনারা তো কোর্টের অর্ডার নিয়ে এসেছেন, এখানে তো আমার যুক্তির কোনো মূল্যই নেই। আমাদের যে আইনকে সম্মান করতে হবে। কোন আইন? কিসের আইন? আইন কি জানে যে লোকটা মিথ্যে কথা বলছে? জানে? আপনি উত্তেজনার বসে ভুল কথা বলছেন সত্যবাবু, আইন মিথ্যে কথা বলে না, আইন তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলে। আর আমি একজন আইনের সেবক হিসেবে তথ্য প্রমাণ দেখেই যা করার সেটা করছি। আপনি আপনার ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন আর আমি তার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এখানে খাড়া হয়ে আছি। আপনার এই বাড়ির ওপর আর ওই হরগৌরী পাইস হোটেলের ওপর আর আইনানুগভাবে কোনো অধিকার নেই। এই বাড়ি আপনাদের ছাড়তেই হবে। শান্ত হও, শান্ত হও।
আমার সবকিছু তো কেড়ে নিচ্ছ, আমার স্মৃতির সিঁদুরটা অক্ষয় রাখো ঠাকুর। আন্টি, আমার স্মৃতির সিঁদুরটা আমার থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। বাবা বাবা ও বাবা বাবা আঙ্কেল, আমি আমি ঠিক আছি, ঠিক আছি। আমাকে নিয়ে তো তোরা চিন্তা করিস না, আমি ঠিক আছি। ঠিক যখন আছেন তাহলে উঠে পড়ুন। ভাস্কর, তোকে আমি ক্ষমা করব না। আজ এই তুলসী তলায় প্রতিজ্ঞা করছি, তোর মা হয়ে আমি বলছি, তোকে সবচেয়ে বড় শাস্তি আমি দেব। এই আকাশের যা হাল, মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি নামবে। হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি বাড়ি খালি করুন। বাবা বাবা, গো তোমার ছেলে আজ হেরে গেল, তোমার মিথ্যার কাছে হেরে গেল। আমি তোমার বাড়ি রক্ষা করতে পারলাম না, তোমার হরগৌরী পাইস হোটেল আমি আর রক্ষা করতে পারলাম না বাবা, আমি পারলাম না। আমার একটা ছেলেকে আমি মানুষ করতে পারলাম না, সেই সেই কুলাঙ্গার ছেলে আমাদের আমাদের সবাইকে শেষ করে দিল, তোমার বাড়িটাকে অপবিত্র করে দিল বাবা গো। সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে এই বাড়িতে পা রেখেছিলাম, মা বাবা আপনাদের সঙ্গে ওই চৌকাটকে প্রণাম করেছিলাম। আপনি আমাকে বলেছিলেন মা, যে যতদিন বাঁচবে এই বাড়িটাকে ভালোবেসো, এই সংসারটাকে আগলে রেখো, তাহলেই দেখবে তোমার সংসার সুখে বনে যাবে। কিন্তু কই, তা তো হলো না মা, তা তো হলো না। আমার এই সুখের সংসারে আগুন লাগলো কি করে মা, আগুন লাগলো কি করে? আমি তো অক্ষরে অক্ষরে আপনি যা বলেছিলেন সব শুনেছি, সব করেছি। কোন পাপের শাস্তি পাচ্ছি মা? আমার নিজের সন্তান, আমাদের এতগুলো মানুষকে নিজের পিঠে মাটি থেকে উৎখাত করে দিচ্ছে। ওই পাইসোটেন আমার সন্তানের মতন তাকে আমার থেকে কেড়ে নিচ্ছে মা, কি ভুল করেছে?
কঠিন দেখতে হলো মা। আমরা কি অন্যায় করেছি? কেন? উঠুন উঠুন চলুন। না, আমি কিছুতেই উঠবো না। আমি মরে যাবো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাবো না। ঠিক বলেছ মহেশ্বরী, মরলে আমরা এই বাড়িতেই মরব, এই বাড়িতে। আন্টি, দোহায় তোমার, তুমি আমাদের কথাটা একবার ভাববে না? আমরা কি তোমাদের কেউ নই? তোমাদের ছাড়া আমরা বাঁচবো বলো? এরকম করো না বাবা। আন্টি ওঠো, দোহায় তোমার, ওঠো আন্টি, ওঠো। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।